আমরা এখন দেখি কিছু প্রয়োগ, ব্যবহারিক, মানে এই দশমিক ভগ্নাংশ গুলো কোন কোন কাজে ব্যবহার হতে পারে। তো এখানে আমাদের আছে শরীফ সাহেবের মাসে কত টাকা, যত টাকা আয় করেন তার 0.15% আয় কর দেন, বাকি টাকার যে টাকা বাকি থাকে তার 0.8% সংসারের কাজে খরচ করেন, অবশিষ্ট টাকা সঞ্চয় করেন। যদি তিনি মাসে 850 টাকা সঞ্চয় করেন তাহলে তার বার্ষিক আয় কত? দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে সবসময় মনে রাখবা, যখন কোনো অংশ বলা হবে তার মানে সবগুলো মিলায় হচ্ছে এক অংশ, তার মানে তার আয়কর দেয়া, তার সংসারের খরচ, তার সঞ্চয় মিলে সবসময় এক হবে, কারণ সেগুলো সবসময় একের নিচে থাকবে, 0.15, 0.8 এরকম থাকবে। তো আমরা ধরে নেই আমাদের মাসিক আয়, মানে শরীফ সাহেবের মাসিক আয় হচ্ছে এক এক অংশ, তার 0.15% হচ্ছে আয়কর দেয়, তার মানে তার টাকা বাকি, আয়কর দেওয়ার পর টাকা বাকি থাকে 1-0.15 সমান হয়েছে 0.85। এখন যে টাকা, এই অংশ টাকা বাকি থাকে তার 80% সংসারে খরচ করেন, তার মানে এত গুণন 0.8% উনি সংসারের জন্য খরচ করেন। তো এটার 0.8% হলে কি হবে, 5 আটা 40-এ 0, 7 হলো 4, 8 আটা 64 আর 4 হচ্ছে 68, এখানে একটা, তিনটার পরে 0, তার মানে 0.68% উনি সংসারের কাজে, সম্পূর্ণ টাকার 0.68% উনি সংসারের কাজে খরচ করেন। কিভাবে হলো, কারণ এটা হচ্ছে 0.8% খরচ করেন 0.85-এর, তার মানে 0.680% খরচ করেন সে পুরো টাকার, তার মানে বাকি থাকলো, সঞ্চয় থাকলো তার কত, সঞ্চয় থাকবে 0.15 যোগ 0.68, এত টাকা তার খরচ হয়ে যায় মাসিক, মাসের বেতন থেকে। আর পয়েন্ট আর যে বাকি থাকে যে অংশটুকু, আরেকটা জিনিস তোমাদের দেখা ভুল বলেছি আমি, সেটা হচ্ছে এটা গুণন করলে 0.680, মানে হচ্ছে 6-8% এর অংশ উনি খরচ করেন, আর বাকি থাকে 0.85 বিয়োগ 0.68 সমান সমান যত আসে 15 থেকে 7, আর হচ্ছে এখানে 0.1% উনি টাকা জমা করেন, এত অংশ সমান হইতেছে, এত অংশ সমান হচ্ছে তোমার উনি টাকা দেয় 850 টাকা। তো এখন প্রতি অংশের মান তোমাদের কিভাবে বের করে নিতে হবে, .1% সঞ্চয় করেন। আমাদের আয় অনুযায়ী যেটা দেখা যাচ্ছে, আমরা যদি দেখি 0.17 সমান হইতেছে, দেখা যাচ্ছে কত, 850, তাহলে 1 সমান কত হবে, 1 যদি নেই তার মানে হচ্ছে এখানে 850 ভাগ 0.17, এটা ভাগ করলে যে সূত্রটা আসবে সেটা হচ্ছে এত টাকা তার প্রতি মাসের আয়, প্রতি মাসের আয়, তোমাকে এখানে বলা হয়েছে বার্ষিক, তার মানে এই যে গুণনটা আসবে সেটার সাথে 12 দিয়ে গুণন করলে তোমার বার্ষিক আয় বেরিয়ে আসবে। ঠিক একই রকম ভাবে তোমাদের একটি বাঁশের এত অংশ কাদায়, এত অংশ পানিতে আছে, যদি পানির উপরে বাঁশটির দৈর্ঘ্য 4 মিটার হয় তাহলে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত, তার মানে হচ্ছে আমার এত অংশ কাদায় আছে, এত অংশ পানিতে আছে, আর বাকি যে অংশ আছে আমাদের পূর্ণ অংশ হইতেছে 1, এই দুটো অংশ একের থেকে বিয়োগ করলে যে অংশ থাকে ওগুলো আছে আমাদের মাটির উপরে বা কাদার উপরে, যেটা সমান হইতেছে 15 মিটার, তার মানে একের থেকে এত বিয়োগ, এত যোগ, এত যদি হয় যে অংশটুকু ওই সমান হইতেছে 15 মিটার, তার মানে একই বের করলে আমরা বেরিয়ে যাবে যে টোটাল তার বাসের দৈর্ঘ্য কত মিটার আছে। যেমন ধরো একটি বিদ্যালয়ে 700 জন ছাত্র, 300 জন ছাত্রী পড়ে, বছরের শেষে সংখ্যা এত অংশ বেড়ে, ছাত্র সংখ্যা এত অংশ বাড়ে এবং ছাত্র সংখ্যা এত অংশ কমে গেল, মোট ছাত্র ছাত্রীর সংখ্যা কত অংশ
বছর শেষে বেড়ে বা কমে গেল। তোমার যেটা বলতে হবে 707 পয়েন্ট, এটা দিয়ে গুণন করতে হবে এত অংশ বাড়লো, আবার 307 এত অংশ কমলো, তার মানে বাড়লো কয়টা পেয়ে যাবা, কতগুলো কমলো পেয়ে যাবা, সেটা হচ্ছে টোটাল ছাত্র ছাত্রীর হচ্ছে 1700 যোগ 300, মানে 1000। 1000 থেকে যত বাড়লো এটা যোগ করবে, আর যেটা কমলো এটা বিয়োগ করে দিলে তোমার রেজাল্ট চলে আসবে। ঠিক একই রকম একটি বাগানের দৈর্ঘ্য প্রস্থের যথাক্রমে এত মিটার এত মিটার, বাগানটিতে গাছের চারা লাগাতে প্রতি এত বর্গ মিটার এত টাকা খরচ হয়, বাগানটিতে চারা লাগাতে কত টাকা খরচ পড়বে? আমাদের জানি বাগানের ক্ষেত্রফল নির্ণয় করতে হয় দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ এটা আর এটা গুণন করে যেটা আসবে সেটাকে এত দিয়ে ভাগ করবা, ভাগ করলে যে ভাগফল আসবে তার সাথে এটা গুণন করে দিলে তোমাদের বাগানের চারা লাগাতে কত টাকা খরচ হবে বেরিয়ে আসবে। আব্দুর রহমান তার সম্পত্তির এত অংশ স্ত্রীকে দান করলেন, বাকি সম্পত্তির এত অংশ পুত্রকে, এত অংশ দেওয়ার পর তিনি দেখলেন যে তার অবশিষ্ট মূল্য এত টাকা, রহমান মোট সম্পত্তির মোট মূল্য কত? তোমার যেটা করতে হবে, মনে করি সম্পত্তিটা পূর্ণ অংশ হচ্ছে 1 ধরে নেবা, তার থেকে এত অংশ বিয়োগ করে দিবা যে অংশ থাকবে, তার সাথে এত অংশ গুণন করবা, তাহলে পুত্র অংশ পাবে এত অংশ গুণন করা বিয়োগ অংশ পরে, কন্যা অংশ দেওয়া থাকবে, তারপরে কন্যার অংশ, পুত্রের অংশ আর স্ত্রীর অংশ সব যোগ করে 1 থেকে বিয়োগ করলে যে অংশ থাকবে তার দাম হইতেছে এত, তাহলে পুরো অংশের দাম কত বের করে ফেলবা। একইভাবে একটি ড্রামের এত কিলোমিটার সরিষার, এত কিলো লিটার সরিষার তেল এবং অন্য একটি ড্রামে এত কিলো লিটার নারকেল তেল আছে, দুই রকমের তেল আলাদাভাবে একই মাপের কয়েকটি টিনে পূর্ণ করা করে রাখা হলো, প্রত্যেক টিনে সবচেয়ে বেশি কত কিলোমিটার কিলো লিটার তেল ধরবে? যখনই কোনো কিছু এরকম থাকবে তার মানে তোমার সেই সংখ্যা দুটোর লসাগু সবচেয়ে বেশি, যেহেতু বলছে তোমাদের লসাগু গসাগু নির্ণয় করতে হবে, গরিষ্ঠ সাধারণ গুণিতক, তার মানে এটা আর এটার গসাগু নির্ণয় করলে তোমরা এই রেজাল্ট পেয়ে যাবে। ক খ গ 14 নম্বর করেছে, ক খ গ এর নিকট একত্রে এত টাকা আছে, ক এর খ অপেক্ষা এত টাকা বেশি, গ এর অপেক্ষা এত টাকা বেশি আছে, প্রত্যেকের কত টাকা আছে? আমাদের ক খ গ যোগ করলে এত টাকা আছে, তার মানে ক এ খ অপেক্ষা এত টাকা বেশি, ক যদি 1 টাকা থাকে তার সাথে এত টাকা যোগ হবে, খ এর অংশ যোগ হবে, আর গ অপেক্ষা বেশি এবং গ অপেক্ষা 23 টাকা কম আছে, তার মানে হচ্ছে ক এমন একটা যার ক যদি এ 1 টাকা হয় তাহলে খর কাছে আছে 1 টাকা 40 পয়সা, সমান সমান একই কথা গ থেকে, তার মানে হচ্ছে গ সাথে, আর কর যদি 1 টাকা থাকে 1 বিয়োগ কর যদি এত টাকা থাকে এটা সমান। তো এখন থেকে বা আমরা যদি ধরে নেই কর কাছে আছে ধরো প টাকা, তাহলে প যোগ 40 যোগ 50 সমান, আর গ অপেক্ষা এত টাকা কম আছে, আর সমান সমান হইতেছে এখানে যেটা করবা, তোমার কাছে কর যে টাকা আছে কর টাকার সাথে যদি 40 টাকা, মানে খর যে টাকা আছে খর টাকার সাথে 40 টাকা 55 পয়সা বেশি হলে বেশি, তার মানে খর টাকার সাথে 40 টাকা 55 পয়সা যোগ করলে সেটা হবে আমাদের কয়ের টাকা, এবং গ অপেক্ষা এত টাকা কম আছে, তার মানে হচ্ছে তোমাকে এই টাকা
আর এই টাকা যোগ করলে আমাদের গয়ের টাকা সমান হবে। তো এখান থেকে বের করে নেবার খ অপেক্ষা মোট বেশি টাকা যদি হয়, খ অপেক্ষা মোট বেশি টাকা হবে 40 যোগ, তারপরে এই দুটোর যোগফল যেটা ছিল সেটা, তারপরে বিয়োগ করে টাকাগুলো বের করে নিতে পারবা। তো এখানে আমি আরেকটু রিক্যাপ করি, সেটা হচ্ছে এখানে যেটা হচ্ছে খর যে টাকা আছে, খর টাকা সাথে 40 টাকা 50 পয়সা 55 পয়সা যোগ করলে তোমার কর টাকা পাবে। আবার খয়ের টাকার সাথে 40 টাকা, খয়ের যে টাকা আছে 40 টাকা, কারণ খয়ের সাথে 40 টাকা বেশি কিন্তু গয়ের সাথে 30 টাকা কম, খর সাথে 40 টাকা যোগ করতে হবে এবং তার সাথে আরো 23 টাকা 30 পয়সা যোগ করতে হবে। তাহলে আমাদের মানে খর সাথে এতটা যোগ করলে আমরা ক পাবো, কিন্তু ক হচ্ছে 23 টাকা 30 পয়সা গড় সাথে কম, তার মানে কর টাকার সাথে এত টাকা যোগ করলে গড় টাকা পাবো, গয়ের টাকা পাইতেছি। তো আমরা যখন গয়ের টাকা পেয়ে গেলাম, তো এখান থেকে আমরা হবে তাহলে খ অপেক্ষা মোট বেশি টাকার পরিমাণ হলো মানে গড় টাকা, যদি আমরা খর সাথে মিলাই গড় টাকা খ অপেক্ষা 40 টাকা যোগ এত টাকা বেশি হবে। তো এখান থেকে আমরা আস্তে আস্তে কর টাকা আর খর টাকা বের করে ফেলতে পারবো। তো আমাদের মোট যে টাকাটা আসবে, কারণ মোট টাকা হচ্ছে আমাদের এত টাকা, এখন আমরা যোগ করে ফেলতে পারি, যোগ করলে আমাদের এই সমান টোটাল এত টাকা হবে, এখান থেকে আমরা খর টাকা পেয়ে যাব। তোমাদের যদি কোনো কিছু বোঝার সমস্যা থেকে থাকে